হে এভরিওয়ান, কেমন আছেন? সবাই আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা শেয়ার একটি ভিডিও আপলোড করার বিষয়ে কথা বলবো। আপনি শেয়ারটি যে দেখবেন, আসলে শেয়ারটি যে ভিডিওগুলো থাকে সেই ভিডিওগুলো আপনি আপলোড করবেন, বা সেই ভিডিও কিভাবে আপলোড করা হয় সেই প্রসেসটা দেখাবো আজকের ভিডিও। তো আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে, ফেসবুক দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে জাস্ট আপনি সেই ভিডিওগুলো আপলোড করতে পারবেন, আবার এই ভিডিওতে আপনি আর্নিং করতে পারবেন। শুধু ভিডিওটা আপলোড করবেন এটা না, ঠিক আছে, আপনি ভিডিওটা দিয়ে আর্নিং করতে পারবেন, এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। এই ভিডিওটা আপলোড করে ইউটিউবে যেরকম ভিডিও আপলোড করে আর্নিং করা, তেমন শেয়ারটি আপনি ভিডিও আপলোড করে আর্নিং করতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেস দেখা আসলে এখান থেকে আর্নিং করবেন কিভাবে, উইথড্র করবেন কিভাবে, টাকাটা হাতে নেবেন কিভাবে, সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। আসলে এখানে ভিডিও একটা আপলোড করে দেখাবো আসলে ভিডিওটা আপলোড করবেন কিভাবে। ওকে, ফার্স্ট অফ অল আমাদের স্ক্রিনে এসে একটি ব্রাউজার ওপেন করলাম। তো আপনারা যদি মোবাইল ফোন ইউজ করে থাকেন তাহলে অবশ্যই ক্রোম ব্রাউজারটি ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে আসলে ভালো হবে আর কি। তো আমার ডিসক্রিপশন বক্সে যাবেন, সেখানে একটি লিঙ্ক পাবেন, এরকম একটি লিঙ্ক পাবেন। তাছাড়া আপনি গুগলে সার্চ করবেন oed.mp.wshare.com। তো এটা আমার লগ ইন করা আছে, জাস্ট আমি এটাকে লগ আউট করি, এখান থেকে জাস্ট লগ আউট করে আপনাদেরকে সাইন আপ করে দেখাই। সো এখান থেকে জাস্ট আপনি সাইন আপ উইথ ফেসবুক, অবশ্যই আপনি যে ব্রাউজারটা দিয়ে এটা ভিজিট করবেন সেটা আপনি একটি ফেসবুক লগ ইন করে রাখবেন। ফেসবুক লগ ইন করে রাখলে আপনাকে এখানে ক্লিক করলে আপনি অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। অর্থাৎ আমি সাইন আপ উইথ ফেসবুকে ক্লিক করলাম, এখানে জাস্ট একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। এখান থেকে সাইন আপ হয়ে যাবে অলরেডি আপনি যদি ফেসবুকটা লগ ইন করে থাকেন। সো এখানে দেখতে পাচ্ছেন ফ্যান্স রিকমেন্ডেড ক্লিক আর আর্নিং। এখানে আমার ফেসবুকে যে পিকচারে দেওয়া আছে আর এখানে যে নামটা শো করছে সেই নামটা দেখতে পারবেন। এখানে আপনার পয়েন্ট আর এখানে আপনার লেভেল, অর্থাৎ 100 পয়েন্টটা অটোমেটিক্যালি দিয়ে দেয় তারা। আর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট কন্টেন্ট অ্যানালাইসিস আর্নিং সেটিং, ঠিক আছে। এখানে আমি জাস্ট পোস্টে যাই, আমি একটা পোস্ট করছিলাম। সো এইখানে জাস্ট আমি ফাইল আপলোড করতে পারবো, ফাইল আপলোড একটু পরে দেখাই। কন্টেন্টে যাই, কন্টেন্টে জাস্ট আপনি এখান থেকে জাস্ট আপনি কয়টা কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা দেখতে পারবেন। অর্থাৎ আমি একটি কন্টেন্ট আপলোড করছিলাম সেটা এখনো পেন্ডিংয়ে আছে। আর এখান থেকে জাস্ট আপনি আর্নিংয়ে ক্লিক করবেন, আর্নিংয়ে ক্লিক করলে আপনি এখান থেকে আর্নিংটা দেখতে পারবেন। আর এখানে সেটিং, সেটিংয়ের ভিতরে আপনি জাস্ট আপনার এখানে সেটিং দেখতে পারবেন, নিক নেম আছে, এডুকেশন আছে, তারপর আছে ইউজার আইডি, এগুলোকে দেখতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে জাস্ট একটি পোস্টে ক্লিক করবো, অর্থাৎ আপনি ভিডিওটা আপলোড করবেন কিভাবে, ঠিক আছে। সো জাস্ট আপনি পোস্টে ক্লিক করবেন, দেন ফাইল আপলোড। সো এখান থেকে জাস্ট আপনি একটি ভিডিও চুজ করে দিবেন, জাস্ট আমি একটি ভিডিও চুজ করে দিই, এখান থেকে ভিডিওটা মনে করেন আমি আপলোড করব। আমি এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি, জাস্ট ওপেন, ওপেনে ক্লিক করার পর এখানে জাস্ট আপনার ভিডিওটা লোড নেবে। তো লোড নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, ডিসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, ক্যাটাগরি, ট্যাগ, কভার, ঠিক আছে। এখান থেকে জাস্ট আমি একটি টাইটেল দিয়ে দিই। সো এখানে দেখতে পাচ্ছি আমি টাইটেলটা দিয়ে দিলাম, জাস্ট আমি এখান থেকে এটা কপি করে আমি ডিসক্রিপশনেও এটা দিয়ে দিব। অর্থাৎ আপনি 100 ওয়ার্ড না 1000 ওয়ার্ড একটি ডিসক্রিপশন লিখতে পারবেন এখানে। এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে দিবেন। সো এখান থেকে জাস্ট আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন, আমি ইংলিশ দিলাম। অ্যান্ড এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন, আমি দিলাম টেক ক্যাটাগরি। আর এখান থেকে জাস্ট আপনি ট্যাগ সেট করতে পারবেন, আমি কিছু ট্যাগ দিই। তো এখান থেকে জাস্ট আমি একটি ট্যাগ সিলেক্ট করে দিলাম, এখান থেকে ট্যাগ দেখতে পাচ্ছেন, দেন কভার, অর্থাৎ আপনি ইউটিউবে থাম্বনেল যেটা বলেন, ঠিক আছে। এখান থেকে জাস্ট আপনি কভারটা আপলোড করে দিবেন, জাস্ট এখান থেকে আমি একটি কভার আপলোড করে দিই। সো এখান থেকে জাস্ট আমি এই কভারটা আপলোড করে দিলাম। তো এখানে একটু ওয়েট করতে হবে আমাদেরকে, এই কভারটা দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আপনি সাবমিটে ক্লিক করবেন। ওকে, কভারটি এখানে দেখতে পারবেন, এখানে আসলে লোড নিচ্ছে না, দেন পাবলিশ করে দিবেন। পাবলিশ করার পর এখানে একটু ওয়েট করতে হবে আমাদেরকে। সো এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ সাকসেসফুল, আর এখানে দেখতে পাচ্ছেন আমার সেই ভিডিওটা, অর্থাৎ এখানে পেন্ডিংয়ে আছে, অর্থাৎ কর্তৃপক্ষ এটা হলো দেখবে, দেখার পর আসলে এটা আপনি আপলোড করতে পারবেন। এখানে আপনি কপিরাইট কোনো ভিডিও আপলোড করতে পারবেন না, আপনি যদি কপিরাইট কোনো ভিডিও আপলোড করেন তাহলে আপনার আইডিটা ব্যান করতে হবে, ঠিক আছে। সো এটা আমি আপলোড দিব না, জাস্ট আমি এটা ডিলিট করে দিই। ওকে, জাস্ট আমি ভিডিওগুলো ডিলিট করে দিলাম, ঠিক আছে। জাস্ট আপনি এখানে অ্যানালাইসিসে যাবেন, অ্যানালাইসিসে গেলে আপনি ভিডিওগুলো অ্যানালাইসিস করতে পারবেন, অর্থাৎ আপনার ভিডিওতে কত ভিউ আসছে, কত ইয়ে আসছে, এগুলো দেখতে পারবেন। সো আমি সরাসরি দেখাই এবার আপনি এখান থেকে আর্নিংটা করতে পারবেন কিভাবে, ঠিক আছে। জাস্ট আপনি ভিডিও দিলে এখান থেকে আর্নিং করতে পারবেন। আমি যেহেতু আর্নিং করতে পারিনি, অর্থাৎ আমি ভিডিওটা আমি গতকাল দিয়েছিলাম, এখনো পেন্ডিংয়ে আছে, এগুলো আমি এখনো অ্যাড বসাতে পারিনি, কিংবা এখান থেকে অ্যাড বসাতে হয় নাকি অন্য কিছুভাবে আর্নিং করতে হয় সেটা এখন আমি ভালোভাবে বুঝতে পারিনি। দেন যখন আমার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে তখন আমি আপনাদের আর্নিং বিষয়টা দেখাবো, অর্থাৎ আমি কিছুটা আপনাদের দেখাই। সো এখান থেকে জাস্ট আপনি আর্নিংয়ে ক্লিক করবেন, আর্নিংয়ে ক্লিক করার পর এখান থেকে আর্নিং উইথড্রয়াল আর্নিং সেটিং, জাস্ট আপনি আর্নিং উইথড্র যাবেন, এখান থেকে জাস্ট আপনি পেটিএম উইথড্র নিতে পারবেন। এখান থেকে আর্নিং সেটিংয়ে যাই, আর্নিং সেটিংয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কান্ট্রি,
আর এখান থেকে দেখছেন পেমেন্ট মেথড আর পেটিএম অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি পেমেন্ট মেথড পেটিএম অ্যাকাউন্টে নিতে পারবেন। এখান থেকে জাস্ট আপনি নাম্বারটা দিয়ে দিবেন। আমি যতদূর জানি এটা আপনি ইন্ডিয়া থেকে এ করতে পারবেন, অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে মনে হয় না আপনি এখান থেকে পেমেন্টটা তুলতে পারবেন, কিন্তু পরবর্তীতে আপডেট আসবে কি আসবে না টাইম ভালোভাবে বলতে পারলাম না। আপনি এখান থেকে পেটিএমে আপনি জাস্ট এখান থেকে আর্নিংটা নিতে পারবেন। তো এখানে কিছু অ্যাটেনশন আছে, জাস্ট এগুলোকে আপনি পড়ে নেবেন, দেন এইভাবে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন, সেটা কিন্তু দেখালাম। তো আজকে ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। এতক্ষণের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।